Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah. Wakafa wassalamu ala ibadihi alladhina istafa. Amma ba'du, fa'a'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Inna anzalnahu fi laylatil qadr wa ma adraka ma laylatul qadr. Laylatul qadr khayrun min alfi shahr. Tanazzalu al malaikatu war ruhu fiha bi idhni rabbihim min kulli amr. Salamun liya وقال الله تبارك وتعالى ولا تباشرون وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم علماء الكرام، بزرگان دین، আমার সর্বশ্রেষ্ঠ নাম্বির অস্ট্রিয়ার ইকরাম, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শান ও দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে পবিত্র রমাদানুল মোবারকের তৃতীয় জুমাকে এবং রমাদানুল মোবারকের শেষ দশকের আজকের একুশে রমাদানুল মোবারকের জুমায় আল্লাহুল আলামিন আমাদেরকে মসজিদে উপস্থিত হওয়ার সৌভাগ্য দান করেছেন। জুমার সালাত আদায়ের জন্য মসজিদে নিরাপদে আসার তৌফিক দান করেছেন, সুস্থ রেখেছেন। আল্লাহুল আলামিন এর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে প্রায় রমাদান মোবারক শেষ প্রান্তে চলে এসেছে। রমাদান মোবারকের বিশটি দিন অতিবাহিত হয়ে গিয়েছে। একুশতম দিনের মধ্যাহ্নে আমরা উপনীত। রমাদান মোবারকের শেষ দিকে আমরা চলে এসেছি। দীর্ঘ বিশ দিন আমরা সিয়াম সাধনা করেছি। এই বিপর্যস্ত পরিবেশ এবং পরিস্থিতির মধ্যেও আমরা আমাদের সিয়াম কিয়াম সালাত ও তারাবী সহ দান সাদাকা যাকাত ইত্যাদি প্রভৃতি আমল এর সাথে আমরা আমাদের সময়গুলো অতিবাহিত করে চলেছি। রমাদান মোবারকের শেষ দশকে আমরা পৌঁছে গিয়েছি। রমাদানের গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ অন্যতম একটি আমল এই জিকিরের আমল শুরু হয়েছে গতকাল থেকে। যারা এতেকাফ করবেন, এতেকাফে এসেছেন, তারা গতকাল সূর্যাস্তের পূর্বেই মসজিদে উপস্থিত হয়ে গিয়েছেন। এতেকাফের এই মর্যাদাপূর্ণ আমলের সূচনা হয়ে গিয়েছে। বারোটি মাসের মধ্যে যেমন রমাদান মোবারক বাকি এগারো মাসের তুলনায় সবচেয়ে বেশি মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব রাখে, ঠিক তেমনি ভাবে রমাদানের শেষ দশক
আখেরি দশক নাজাতের এই দশটি দশটি দিবস রমাদানের প্রথম বিশ দিনের তুলনায় অত্যধিক মর্যাদা এবং ফজিলত লাগে। বেশি মহিমান্বিত শেষ দশক রমাদানের প্রথম বিশ দিনের তুলনায় প্রথম দুই দশকের তুলনায় শেষ দশক আল্লাহর কাছে বেশি মর্যাদাবান্বিত। এজন্য রমাদান সকল মাসের মধ্যে শ্রেষ্ঠ, রমাদানের শেষ দশ দিন প্রথম বিশ দিনের তুলনায় শ্রেষ্ঠ, কারণ এই দশ দিনের মধ্যে এমন একটি রাত আছে যে রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম। এমন একটি রাত এই দশ দিনের মধ্যে নিহিত আছে, লাইলাতুল কদর এই দশের মধ্যে রয়েছে। এই ইতিকাফের আমল, সুন্নত ইতিকাফের আমল এই দশের মধ্যে রয়েছে। সুন্নত ইতিকাফ যে ইতিকাফ রাসূলের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন করেছেন মদিনায় হিজরত করে যাওয়ার পরে, বরং ইতিকাফ তো আরো আগে থেকে শুরু হয়েছে। কোন একটি রমাদানে রাসূলের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ মিস করেননি, এমনকি একটি বছর তাবুকের যুদ্ধের সফর ছিল যে যুদ্ধটি রমাদানে হয়েছে। এই সফরে জিহাদের সফরে ব্যস্ত থাকার কারণে এক রমাদানে তিনি ইতিকাফ করতে পারেননি। ফলত ইয়াতি মা ফলত মা কানা আল আমুল মুকবিল ইতিকাফ আশি, এরপরে পরবর্তী রমাদানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ দিন ইতিকাফ করে আগের রমাদানের ইতিকাফ শুরু করে দিয়েছে। দশ দিন নফল ইতিকাফ হয়েছে, দশ দিন সুন্নত ইতিকাফ। সারা রমাদান মসজিদে ইতিকাফ করার সুযোগ আছে, প্রথম বিশ দিন নফল হবে, শেষ দশ দিন সুন্নতের মওকাদের ইতিকাফ হবে। ইতিকাফ একটি মাসনূ আমল এবং ইসলামের প্রতি নামাজ রোজা হজ যাকাত এগুলো যেমন ইসলামের প্রতীক এবং শিয়ার নিদর্শন, ঠিক তেমনি ভাবে রমাদানের শেষ দশকের ইতিকাফ এটা ইসলামের প্রতীক এবং শিয়ার। এই যে ইতিকাফ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে উম্মাহাতুল মুমিনীন মুমিনদের মায়েরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ স্ত্রী মা তারা তাদের ঘরে ওনার মধ্যে নির্জনে ইতিকাফ করেছে। সুম্মা তাকাব্বার আজওয়াজুহু মিন বাদিহি, হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তার স্ত্রীগণ উম্মাহাতুল মুমিনীনগণ তারা তাদের ঘরে ইতিকাফ করেছেন করতেন। এই জন্য উম্মতের পুরুষগণ মসজিদে ইতিকাফ করবেন, উম্মতের নারীগণ ঘরের মধ্যে ইতিকাফ করবেন। বর্তমান পরিস্থিতিতে এরকম প্রশ্ন অনেকের মধ্যে আসতে পারে যে আমরা যারা কোয়ারেন্টাইনের মধ্যে আছি ঘরের মধ্যে পুরুষে ইতিকাফ করতে পারে কিনা, ঘরেই তো আছি, ঘরে যদি ইতিকাফ নিয়মিত থাকি হবে কিনা? না হবে না। পুরুষের জন্য পুরুষের ইতিকাফের জন্য শর্ত হলো সরাই মসজিদ হতে হবে, সরাই দৃষ্টিকোণে যেটা মসজিদ জুমার মসজিদ হোক পাঞ্জে ভাঙার মসজিদ হোক যাতে সরাই মসজিদ বলে, যে মসজিদ অর্থকৃত জুমার জন্য হতে পারে, অক্টিয়া মসজিদ হতে পারে, সরাই মসজিদ বলা হয় যে মসজিদ অর্থকৃত এমন জামে মসজিদ অথবা পাঞ্জে ভাঙার অক্টিয়া মসজিদে পুরুষরা ইতিকাফ করে। হাদিসের মধ্যে এসছে মহল্লাবাসীর বক্তব্য মসজিদে ইতিকাফ করছে কিনা এটা খোঁজ খবর। যিনি ইতিকাফে বসেছেন তার ব্যাপারে মহল্লাবাসীর জিম্মাদারি এবং কর্তব্য হল তার দেখভাল করা, খোঁজ খবর রাখা, খাদিয়া তোফা দেয়া, খাবার দাবার হচ্ছে কিনা এগুলোর ব্যাপারে খোঁজ খবর রাখা, এটা মহল্লাবাসীর জিম্মাদারি।
একজনে একাতে বসে সারা মহল্লার মানুষকে উনা থেকে বাঁচিয়ে দিয়েছে। সুতরাং এই লোকটির ইসলাম সারা মহল্লার আসল, তাই উচিত এবং কর্তব্য হল পুরো মহল্লার বাসী এই বেকাফকারী পদাকীদের খোঁজ নেওয়া দরকার। কিন্তু টাকা দিয়ে বেকাফের জন্য বসানোর কোন সুযোগ নেই। দেখা যায় অনেক জায়গাতে কেউ এতেকাফ করতে চাচ্ছে, আর আমাদের টেন্ডেন্সি হল যে এতেকাফ করবে বৃদ্ধ মানুষরা যারা এমনি এক্সপায়ার্ড করবে, এদের কাজ নাই, ব্যস্ততা নাই, শপিং নাই, এতেকাফ করবে। এই বছর তো সবার সবই মারা গিয়েছে, আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছেন সবার জন্য সুযোগ দিয়েছে। রমজানের শেষ দশক কিভাবে কাটানো উচিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে অতিবাহিত করেছেন, আর আমরা শেষ দশক কিভাবে অতিবাহিত করি, এই বছরের হিসেবটা ভিন্ন ব্যতিক্রম। কিন্তু সাধারণত রমজানের শেষ দশকে আমরা কি করি, কোন কাজে আমরা ব্যস্ত হয়ে পড়ি, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশক কিভাবে কাটিয়েছে, আমরা কিভাবে অতিবাহিত করি। বলছিলাম যে অর্থ দিয়ে টাকা দিয়ে ভাড়া করে এনে এতেকাফে বসানো এটা জায়েজ নেই, এতেকাফ হবে না। বাকি কাউকে বসালে তার দর্শন এত কর্তব্যের মধ্যেই পড়ে, কিন্তু তাকে ভাড়া করে ভাড়া করে এনে এতেকাফে বসানো দ্বারা দায়মুক্তি সম্পূর্ণ। এই জন্য এতেকাফ আসন এতেকাফ মসজিদে করা মসজিদের জন্য, এবং এই দেখাতে ব্যাপারে এই দেখা এমন একটি মর্যাদাপূর্ণ আমল যে আমলের দ্বারা বান্দা তাল্লুক মামলা আল্লাহর সাথে সম্পর্কের গভীরতা অনন্য উচ্চতায় পৌঁছতে পারে। এই দেখা তার জন্য এই সুযোগ তৈরি করে দেয়। এই দেখা ব্যাপারে আপনার কেরিম আল্লাহ বলেছে ওয়ালা তুবাশিরুহুন্না ওয়ালা তুআকিমুনা বিল মাসাজিদ, মসজিদে এতেকাফের অবস্থায় স্ত্রী সহবাসের সুযোগ নেই, এতেকাফ নষ্ট হয়ে যাবে। সুন্নতে এতেকাফের সাথে রোজা শর্ত, রোজা ছাড়া এতেকাফ হবে না, রোজা রাখতে হবে এতেকাফে বসতে হবে, তাহলে এতেকাফ ফাসিদ হবে, নষ্ট হয়ে যাবে এতেকাফ। সুন্নতে এতেকাফে রোজার প্রয়োজন, সিয়ামের প্রয়োজন। এতেকাফ মানে হচ্ছে অবস্থান করা, এতেকাফ মানে হচ্ছে বিরত থাকা, কিসের থেকে, গুনাহ থেকে বিরত থাকা, বেঁচে থাকা। এতেকাফকারী দুনিয়ার এই কঙ্কিলময় সমাজের সকল গুনাহ থেকে মসজিদে অবস্থান করে নিজেকে বাঁচিয়ে রাখে, এই জন্য এটাকে এতেকাফ বলে। তিনি এতেকাফ করছেন তাই বলাটাকে বলে। এতেকাফ মানে মসজিদে অবস্থান করা, স্টে করা মসজিদে, এই জন্য এটাকে এতেকাফ বলে। কারণ ব্যক্তি মসজিদে 10 দিন অবস্থান করে নিজেকে পরিশুদ্ধ করার আপ্রাণ চেষ্টা এবং মজা আদায় করে থাকে, এই জন্য এটাকে এতেকাফ বলে। এই এতেকাফের কথা কোরআনে যেমন এসেছে হাদিসের মধ্যেও এর প্রসিদ্ধ হয়েছে। এতেকাফ কেমন আমল এটা, এটা এমন একটি আমল এটাকে এভাবে বোঝা যেতে পারে যে একজন ব্যক্তি মামলার শিকার হয়ে তার পক্ষে তার ব্যাপারে তুরস্কোর্ট থেকে রায় চলে এসছে, এই রায়ের বিরুদ্ধে আপিল করেছে হাইকোর্টে, সেখানেও কাজ হয়নি, এরপরে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টে আপিল করে কাজ হয়নি, এখন প্রেসিডেন্টের ক্ষমা ছাড়া আর কোনো সুযোগ নেই তার ছাড়া। ঠিক এই কাজটা এমন, এই যে কাজের মাধ্যমে মানুষ স্বয়ং হয়ে শেষ, এখন সারা রমজানে 20 দিন সে সিয়াম সাধনা করে সমস্ত অবলম্বনকে গ্রহণ করে আল্লাহর কাছে পরিশুদ্ধ হতে চেয়েছে, সব লাইন শেষ, এখন এতেকাফ একটাই পথ আছে আল্লাহর কাছে পরিশুদ্ধ হওয়ার, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার, এটা হলো এতেকাফ। এখন আল্লাহ ছাড়া, আল্লাহ নিজ হাতে ক্ষমা করা ছাড়া আর কোনো সুযোগ নেই, এই সুযোগটা তৈরি করে দেয় এতেকাফের আগুন। তাই বান্দা এতেকাফে চলে আসে 20 দিন 3 মাস সিয়াম সাধনা প্রচার করে একটা ফেরেশতা সুলভ বৈশিষ্ট্য ভেতরে অর্জন হয়,
করতে থাকি, দিনমান চর্চা করে গুণা থেকে বাঁচা, গুণগতমান রক্ষা করে সিয়াম পালন করা, এভাবে যার রোজা যত বেশি গুণামুক্ত হবে, যার রোজা যত বেশি অর্থহীন কাজ মুক্ত হবে, তার রোজা তত বেশি তাকে তার ভেতরকে পরিশুদ্ধ করবে। তো গুণামুক্ত রোজা রাখার আপনার চেষ্টা করতে করতে বিশ দিন সে এই কোর্স কমপ্লিট করে, বিশ দিন পর্যন্ত এসে পৌঁছা পৌঁছার পরে একটা অবস্থা তৈরি হয় তার ভেতরে, আল্লাহকে পাওয়া একটা আকর্ষণ সে অনুভব করতে থাকে, রোজাদার মনে পাওয়া একটা আকর্ষণ অনুভব করে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপনের জন্য, আল্লাহর প্রেম ইশ ভালোবাসা অন্তরে পরিপূর্ণ করে দেওয়ার জন্য, অন্তরকে ভরার জন্য একটা আগ্রহ এবং একটা ঝোঁক তৈরি হয়, জজবা তৈরি হয়, একটা সে অনুপ্রাণিত হয়, উপলব্ধি করে আল্লাহর সাথে আমার গভীর সম্পর্কের মাত্রায় পৌঁছা হয়, একটা উপলব্ধি তার ভেতরে আসে। এই কিতাবের আমল থেকে আল্লাহর সাথে গভীর সম্পর্কের উচ্চতায় পৌঁছতে সহযোগিতা করে। তাই এই দেখা কেমন যেন আল্লাহ বলতে থাকেন, এতদিন দৃষ্টি আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের, আল্লাহ থেকে সম্পূর্ণরূপে ক্ষমা পাওয়ার জন্য, নাজাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা এবং সিদ্ধান্ত পাওয়ার জন্য সে ব্যাকুল থেকে বিশ দিন সে চেষ্টা করে আল্লাহকে একটুখানি রাজি করা যায় কিনা, আমার নিজের ব্যাপারে আল্লাহকে আমি একটু রাজি করতে পারি কিনা, আল্লাহকে আমি খুশি করতে পারি কিনা, আল্লাহ রহমতের দৃষ্টি আমার দিকে আমি আকৃষ্ট করতে পারি কিনা, বিশ দিন চর্চা করে। তো একটা আল্লাহকে পাওয়ার আলোকিত রাজপথে মাত্র সে উঠতে সক্ষম হয়। এই দেখা তাকে এই পথ থেকে অনন্ত উচ্চতায় পৌঁছানোর জন্য তাকে এই দেখা আমরা আমল দিয়েছি ইসলাম। এই দেখা আমরা আমল করে যে যোগ্যতা ভেতরে এখন তৈরি হয়েছে, এই যোগ্যতাটাকে পরিপূর্ণ কাজে লাগিয়ে আল্লাহ প্রিয় বান্দা হওয়ার একটা অবারিত সুযোগ এতেকাফ এই সুযোগটা বান্দা পেয়ে নেয়, এবং এতেকাফ এই বান্দা থাকা অবস্থায় গুনাহ থেকে বেঁচে থাকে। তাই এতেকাফ একটা দুর্গের ভূমিকা পালন করে, মসজিদ এতেকাফের আমলের মাধ্যমে মসজিদ একটা দুর্গের ভূমিকা পালন করে, যে দুর্গের ভেতরে চলে গেলে মানুষ নিরাপদ হয়ে যায়, মঙ্গলময় সমাজের ভেতরে অবস্থান করা থেকে নিজেকে বিচ্ছিন্ন করে আল্লাহর ঘর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গাতে নিজেকে এখানে ঢুকে দেওয়ার মাধ্যমে, এখানে অবস্থান করার মাধ্যমে সে এই গুনাহ থেকে বেঁচে যায়, তার দুর্গের মধ্যে সে চলে আসে। যে দুর্গে আসার পরে শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে পারে না, তার নফস এবং কুপ্রবৃত্তি তাকে অনুপ্রাণিত করতে পারে না, গুনাহকে প্ররোচিত করতে পারে না, কারণ সে আছে আল্লাহর ঘরে বসে। এই দেখা জন্য তাকে সহযোগিতা করে, তাই এই দেখা আল্লাহর সাথে সম্পর্ক করার এবং গুনাহ থেকে বাঁচার আর নাজাতের অনন্য অবারিত একটা সুযোগ মুসলিমদের জীবনে এটা এনে দেয় ইসলাম, তাকে এই দেখা আগ্রহ দিয়েছে। এবং এই দেখা থেকে আল্লাহর সাথে বান্দার কথোপকথন হয়, আল্লাহর সাথে বান্দার কথা হয়, প্রেম ভালোবাসা হয় আল্লাহর সাথে। এই দেখা আপনার কারণ মানুষ স্বভাবতই যাকে পছন্দ করে তার সাথে একান্তে নিভৃত থাকতে চায়, নির্জনে তার সাথে কিছু সময় সে টাইম পাস করতে চায়, তার সাথে কাটাতে চায়, এটা মানুষের মনুষ্য স্বভাব। তো মানুষ যে আল্লাহ বান্দা স্বভাবতই তার ভেতরে আল্লাহকে পাওয়া একটা ব্যাকুলতা আছে, আল্লাহর সাথে প্রেম ভালোবাসা এবং নির্জনে তার সাথে একান্তে একান্তে তাকে আপন করে পাওয়ার একটা স্পৃহা এটা বান্দার ভেতরে তার স্বভাবের মধ্যে নিহিত। ইসলাম তার এই স্বভাবটাকে মূল্যায়ন করেছে। এমনিতে বৈরাগ্যতার বাদ ইসলাম পছন্দ করে না, সব কিছু ছেড়ে আল্লাহকে পাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাওয়া, এই বৈরাগ্যতার বাদ ইসলামে নেই। কিন্তু আমার ইসলাম মনুষ্য স্বভাবটাকেও মর্যাদা দিয়েছে এবং নিজের হাতে নিয়ন্ত্রণ রেখেছে, দেখে ইসলাম এই দেখা আমল দিয়েছে যে আল্লাহ প্রেমিক আশিক বান্দা আল্লাহর সাথে একান্তে নির্জনে তার সাথে কথোপকথন করবে, তার সাথে সম্পর্ক করবে,
তার কথা বলবে তার কাছে আদিদের সমস্ত কিছু তার কাছে প্রার্থনা করবে তার কাছে চাইবে গুনাহ মুক্তির জন্য নিজেকে পরিশুদ্ধ করার জন্য নিজেকে নিজের নাজাতের জন্য তার প্রমাণসমূহের কাছে আবেদন করবে তার সামনে আরজি পেশ করবে এর জন্য নির্জন সময় নির্জন দরকার এর জন্য একান্ত সময় দরকার যেখানে আপনি থাকবেন এইটা এই ব্যবস্থা করে দিয়েছিলাম এমন একটা অবস্থা তৈরি করে দিয়েছি এখন বান্দা আল্লাহর সাথে কথা বলে দেখা হবে আল্লাহর কাছে প্রেম নিবেদন করবে আল্লাহর কাছে নিজের অপরাধের কথা বলবে আপনাকে স্বীকার করবে কেউ দেখছে না কেউ শুনছে না একমাত্র তিনি শুনছেন যার কাছে বলা এভাবে নিজের সমস্ত কথা দেখা বেদনা আল্লাহর কাছে সরে মডাকে আল্লাহর সাথে গভীর সম্পর্কের রাস্তা খুলে দেবে ইসলাম কারণে এতিকাফের ব্যবস্থা রয়েছে এটা হচ্ছে এতিকাফ এই এতিকাফের মাধ্যমে আল্লাহর সাথে এক গভীর সম্পর্কের সূচনা হয় একটা শ্রেণীবন্ধন তৈরি হয় আল্লাহর সাথে প্রেমের আল্লাহর সাথে ইশকে ভালোবাসা আল্লাহকে একান্ত করে পাওয়ার ব্যক্তিগত অন্তরে তৈরি হয় এতিকাফের থাকার দ্বারা এই জন্য ইসলাম এতিকাফের এই মর্যাদাপূর্ণ আমল রেখেছে তাই এতিকাফ এই যুবকদের অংশগ্রহণ এটা খুব বেশি গুরুত্বপূর্ণ এই কারণে যে যুবকদের ইবাদত আল্লাহর কাছে অনেক প্রিয় হাদিসের মধ্যে এসেছে যে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়া তলে আশ্রয় দিবেন এদের মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছেন শারকুন নাশাফে ইবাদত রাব্বে যে যুবক আল্লাহর ইবাদতে নিজেকে ওয়াকফ করে দেয় এমন যুবকের ইবাদত আল্লাহর কাছে প্রিয় সে আল্লাহ আরশের ছায়া তলে আশ্রয় পাবে আল্লাহর এই আরশের আজিমের ছায়া ছাড়া কোন ছায়া বিদ্যমান থাকবে না সেখানে আল্লাহ আশ্রয় দিবেন সেখানে আশ্রয় দিবেন ওই যুবককে যে যুবক আল্লাহর ইবাদতের অনুপ্রাণিত যে যুবক গুনাহ করে না যে যুবক আল্লাহকে পাওয়ার জন্য চোখের পানি ফেলে আল্লাহকে পাওয়ার জন্য যে যুবক আল্লাহর প্রিয় হওয়ার জন্য চোখের পানি অশ্রু বিসর্জন দেয় গুনাহ থেকে বেঁচে থাকে নিজেকে নিয়ন্ত্রণ করে তার চোখগুলো গুনাহ থেকে বেঁচে থাকে আইনুন কাফাত আন মাহারিমিল্লাহ তার চোখগুলো গুনাহ থেকে বেঁচে থাকে তো এমন চোখের অধিকারী মানুষটা আল্লাহর কাছে প্রিয় তো যে যুবক তার চোখগুলোকে গুনাহ থেকে বাঁচিয়ে দিল এই যুবকটা আল্লাহর কাছে প্রিয় কারণ তার চোখগুলো আল্লাহর কাছে চোখ যদি আল্লাহর কাছে প্রিয় হয় যুবক কি আল্লাহর কাছে প্রিয় হয় সব ও নাশাফে ইবাদত রব্বি যুবকের ইবাদত আল্লাহর কাছে প্রিয় এই যৌবনের ইবাদতের যে মর্যাদা এই জন্য এই বৃদ্ধ মানুষ যে বয়সে পৌঁছে গিয়েছে বার্ধক্যে উপনীত যৌবনে ইবাদত করেছে অনেক এখন পারে না শক্তি নাই সামর্থ্য নাই সক্ষমতা নেই কিন্তু আল্লাহ পাক দয়া করে তার জন্য পেনশন করে রেখেছে এবং সে যে ইবাদত করতে পারে না বার্ধক্য জড়িত কারণে কিন্তু যৌবনে ইবাদত করেছে বেশ তো আল্লাহ আবার ওই ইবাদতের সওয়াব বার্ধক্য জড়িত অবস্থাতেও তার আমলনামায় লিখতে থাকে কেন কারণ সে যৌবনে সময় কাজে লাগিয়েছে আল্লাহর জন্য সময় ব্যয় করেছে আল্লাহর জন্য নিজেকে নিবেদিত করেছে এই জন্য এখন পেনশন পাচ্ছে বসে বসে ইবাদত করতে পারে না কিন্তু সওয়াব আছে তারাবি করতে পারছে না কিন্তু লিখে দেওয়া হচ্ছে যে তারাবি করছে সে সওয়াব না আমল এটা পেনশন এভাবে এই জন্য যুবকদের এতিকাফে অংশগ্রহণ করা বাধ্যতামূলক আলহামদুলিল্লাহ অনেক জায়গাতে আমাদের মসজিদ তাকওয়াতে যারা এতিকাফে এসেছেন এদের মধ্যে অনেক যুবক বেশ কয়েকজন যুবকরা এসছে এবং আশা দরকার আল্লাহর সাথে যুবকদের গভীর সম্পর্ক আনার দরকার প্রয়োজন আজকে তাহলে যুবক যুবক আল্লাহ নাফরমানি যদি পাস করা এক যুবক বাঁচলে অনেক যুবক বেঁচে যাবে কারণ যুবকদের একটা সংগ্রহ আছে একটা যুবক যদি মুত্তাকি হয় তার বন্ধু বান্ধবদেরকে মুত্তাকি বানানোর প্রয়াস গ্রহণ করবে সে কাজে যুবকদের এতিকাফে অংশগ্রহণ করা স্বতঃস্ফূর্তভাবে কাম্য যে কোনো বয়সের মানুষ এতিকাফ করতে পারে এই সময়টাতে বৃদ্ধ মানুষদের ঘরে থাকাটাই তো শ্রেয় তারা ঘরে থাকবে ঘরে অবস্থান করবে অন্যদের নিরাপত্তার স্বার্থে এবং খাতিরে এতেকাফ এটা বাস্তব আমল এতেকাফ তিন ধরনের হয়ে থাকে
একটা তো হলো ওয়াজিব ইতিকাফ, যে ইতিকাফ মান্নাতের কারণে ওয়াজিব হয়ে যায়, আর রসন্ন ইতিকাফ ফাসিল হয়ে গেলে ইতিকাফ ওয়াজিব হয়, তাহলে ওয়াজিব ইতিকাফ রোজার সাথেটা কমপ্লিট করতে হবে। আর সুন্নাত ইতিকাফ হচ্ছে 10 দিন, আর এটা হচ্ছে নফল ইতিকাফ, এটা আপনারা যে কোনো সময় যে সময়টুকুর জন্য সে মসজিদে আসে ইতিকাফে নিয়োগে আসলে এটা নফল ইতিকাফ হবে। আমরা চাইলে যারা ইতিকাফে আসতে পারি নি বিভিন্ন ব্যস্ততার কারণে অথবা যে কোনো কারণে আমরা ইতিকাফে আসিনি, আমাদের জন্য আল্লাহ তাআলা সুযোগ রেখেছেন ইতিকাফ করার, সেটা হল আমরা বিশেষত লাইলাতুল কদর পাওয়ার জন্য আমরা একটা উদ্যোগ গ্রহণ করতে পারি যে আমরা বেজর রাতগুলোতে মসজিদে অবস্থান করব, সারা রাত ইতিকাফে থাকব। যদি লাইলাতুল কদর হয়ে যায় তাহলে তো আমি সৌভাগ্যবান, কারণ তারা মর্তাকির সময় ইতিকাফ করে 10 দিন নিশ্চিতভাবে তারা লাইলাতুল কদর পেয়ে যায়। এটা যে ইতিকাফের অন্যতম একটা অন্যতম একটা দিক, এবং ইতিকাফ গুরুত্বপূর্ণ হওয়ার অন্যতম একটা দিক হলো ইতিকাফকারী ফজিলত, এটা ইতিকাফকারী নিশ্চিতভাবে লাইলাতুল কদর পেয়ে যান, কারণ লাইলাতুল কদর রমাদানের শেষ দশকে নিশ্চিত আছে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে দেখাটা বলেছিলেন সেই দশকে কোন অনুসন্ধান করো তাহারুম লাইলাতুল কদরি ফিল আশরি আওয়াখির মিন রমাদান, এরপরে আরেকটি ইন্ডিকেট করে বললেন তাহারুম লাইলাতুল কদরি ফিল উইত্রি মিন আল আশরি আওয়াখির মিন রমাদান, রমাদানের শেষ দশকে বিজর রাতগুলোতে লাইলাতুল কদরকে অনুসন্ধান করো, আরেকটি ইন্ডিকেট করে স্পষ্ট করে দিয়েছে, টাইম করে দিয়েছে, বিধারক নির্দিষ্ট করে দিয়েছে, বেজর রাতগুলোতে 21, 25, 23, 27, 29, আমরা তো মনে করি শুধু 27 নম্বর রাত দিলে খুব ভালো হতে পারে, অনেকের মতামত আছে, যেমন সাহাবী হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু আনহু নিশ্চিতভাবে কসম করে বলেছেন যে লাইলাতুল কদর 27 তারিখের রাতে, এটা এই সাহাবী রাসূলের হাদিস আলোকে বলেছেন। অন্যান্য সাহাবী কারণ অনেকেই এই মতামত পোষণ করতেন, আবার অনেকেই বলতেন যে এটা আসলে নির্দিষ্ট না, 21 তারিখের রাতে হতে পারে, এরা কত রাত দিয়েছে 23 তারিখ হতে পারে, 25 তারিখ হতে পারে, 27 হতে পারে, 29 হতে পারে। আমাদের এই দেশের তো সিস্টেমটা এমন যে আমরা সালাত তারাবির কোরআন কারিম খতম করি, এবং এটা তো সুন্নাত ত্যাগ করা খতম করা মুস্তাহাব আমল, আমাদের ধারাবাহিকভাবে চলে আসছে অবিচ্ছিন্নভাবে এই খতমের আমল সাহাবা ইকরাম থেকে, তো এই আমলটা আমরা 27 রাতে করি, কিন্তু দেখা যায় এর পরে আরেকটি রাত থেকে যায় 29 রাত বেজর রাত। তো এই বছর তো আমরা পরিস্থিতির শিকার, মাইক খাওয়ার কারণে, মাইক খাওয়ার কারণে না হয়তো আমরা শেষ দশকে গুরুত্ব দিই না, শেষ দশকে আমরা গুরুত্ব দিই না, এই বছর তো আমরা বাইক দিছে, এই জন্য এখন চাইলেও যাওয়ার সুযোগ নেই, ঘরে থাকতে হবে। কিন্তু অন্যান্য বছরগুলোতে কি হয়, বিগত বছরগুলোতে কি হয়েছে, এই বছর থেকে এই শপথ গ্রহণ করো যে শেষ দশক এভাবে কাটাবো যেভাবে রাসূলের কারণে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ দশক এভাবে অতিবাহিত করব যেভাবে সাহাবায়ে কিরাম কাটিয়েছে, শেষ দশক এভাবে কাটাবো যেভাবে আমাদের উলামায়ে কিরাম বুজুর্গানে দ্বীন তারা কাটিয়েছিলেন, এইভাবে কাটাবো উম্মতের বুজুর্গানে দ্বীন রমাদান কিভাবে কাটতেন তাদের মতো করে শেষ দশক কাটাবো, বিশেষত এটা শপথ গ্রহণ করে বছরে, না হলে সামনের বছরতে এরকম বাইরে আসতে পারে, সামনের বছরতে বাইরে আসতে পারে। এই জন্য এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে এই দশক থেকে, এবং আল্লাহ তার বিরাট সুযোগ দিয়েছেন আমাদেরকে, আমাদের মার্কেটিং নাই, শপিং নাই, সব বন্ধ, ঘরের মধ্যে অনেক ইচ্ছা করেই করবে না, এই জন্য বিরাট সুযোগ আমাদের এই 10 দিন এবাদতের মধ্য দিয়ে অতিবাহিত করা। বলছিলাম এই পাঁচ রাতের যে কোনো রাতেই লাইলাতুল কদর হতে পারে, এই নেতাবকারী এটা পেয়ে যায়, এই জন্য উদ্যোগ গ্রহণ করলো যে বেজর রাতগুলোতে মসজিদে এতেকাফে নিয়োগে সুরক্ষা অবলম্বন করে গুরুত্ব বজায় রেখে মসজিদে এতেকাফে নফরে এতেকাফে নিয়োগ ব্যবস্থা করবে। তো লাইলাতুল কদর যদি সে রাত্রিতে হয়ে যায় আপনি পেয়ে যান, তো আপনি সবচেয়ে বড় সৌভাগ্য পান, অন্তত এতটুকু যদি না হয় তাহলে বলবো যখন এই পাঁচ অক্ষের জন্য মসজিদে আসছেন যে সুন্দর আছে, ঢোকার দোয়া আছে, দরুদ আছে, ডান পাতি ঢোকার মধ্যে একটা সুন্দর দিতেও এটা হবে নিয়োগ করা সারা বছরের জন্য, সবসময়ের জন্য ওই
এই নিয়মটাকে আবার পুনরুজ্জীবিত করো, এই সম্পর্কটাকে পুনরুজ্জীবিত করো, এই জায়গা আপনি নিয়ত করে মসজিদে প্রবেশ করো, তাহলে যতক্ষণ আপনি মসজিদে থাকবেন আপনার আমল নামায় কাম করে যেটা আছে সব আল্লাহ আপনি দিয়ে দেবেন। তার আগে যে আসছেন এই জায়গা আপনি নিয়তে মসজিদে ঢুকো প্রবেশ করো, যতক্ষণ থাকবেন এই জায়গা হবে আপনার আমল নামায় জায়গা আছে সব। এই জন্য এই জায়গা আপনার আমলের সাথে থাকে, এই জায়গা আপনি যারা আছেন তাদের কর্তব্য কি আমলের সাথে সময় কাটান, এই জায়গা আপনার আগেও আছে, এই জায়গা আপনার আগেও হলো অর্থহীন গল্প গুজব কথাবার্তা আড্ডা মোবাইল ব্যবহার ফেসবুক ইত্যাদি এগুলো থেকে সম্পূর্ণরূপে নিজেকে বিচ্ছিন্ন করা, কারণ আপনি দশ দিন এসছেন সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য। যেমন ধরো আল্লাহ বলতে থাকেন বিশ দিন মোত্তাকি হওয়ার ট্রেনিং করেছ কিন্তু ঘরের মধ্যে থেকে আসবাবের সাথে থেকে নিজের স্ত্রীদের সাথে থেকে সন্তানদের সাথে থেকে বাবা মার সাথে থেকে সবার সাথে থেকে আমাকে পেতে চাইলে সম্পূর্ণ আমাকে পাওয়ার জন্য সব ছাড়ো কোরবানি করো। দশ দিনের জন্য পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গায় তুমি অবস্থান করো চলে আসো, তাহলে আমি তোমাকে আমার ভালোবাসার সৌরভ পাব, যে সৌরভ পেয়ে তুমি নিজে সুরক্ষিত হবে মোহিত হবে বিমোহিত হবে চারপাশকে বিমুগ্ধ করে তুলবে তোমার এই সৌরভের দ্বারা। কিসের সৌরভ? এটা গুণা মুক্তির সৌরভ। এটা কিসের সৌরভ? এটা হচ্ছে মোহিত হওয়ার কিসের? এটা হচ্ছে আল্লাহর সাথে গভীর সম্পর্কের সৌরভ, এটা হচ্ছে আল্লাহ প্রেমের সৌরভ, এটা উপলব্ধি করা যায় না, দেখা যায় না, এটা অবলম্বন করা যায় না, এটা উপলব্ধি করা যায়, এটা অনুভূতির বিষয় আল্লাহ প্রেমের সৌরভ। মোটাকে এতে কাপকারীকে আল্লাহ তার প্রেমের সৌরভ দান করে। সুতরাং এটা পেয়েছে এমন আমলই করা যে আমলগুলো নেক আমল সেগুলোর সাথে সময় কাটানো। এতে কাপকারে যদি কোনো আমল নাও করে বসে থাকে শুধু চুপচাপ, তারপরে তার আমল না আল্লাহ সব দিতে থাকে, সেখানে আমল করলে কি বলবেন সবাব, আমল করলে কি বলবেন সবাব, সেখানে যেখানে আমল না করলে সবাব দিতে থাকে। এবং হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতাকির সম্পর্কে বলেছেন ইয়াজরিলাহু মিনাল হাসানাত কাআমিলিল হাসানাত কুল্লিহা, বাহিরের মানুষ যত আমল করছে যে আমল সে একই করতে পারছে না, সরি করতে পারছে না, যেমন আদি সম্মান আশা করেছেন আসন্না এই মহাদেবী কুল্লা ইয়াহুদ মারিয়াম ওয়ালা ইয়াশহাদ জানাজাতান, মহাদেবকে বেদিকা করি না কোনো রোগী লিখতে পারে সব পেতে পারে না জানাজায় সরি হতে পারে না, অথচ জানাজার শরীর হবে স্বভাব রোগী দেখা বিরাট স্বভাব না, অথচ আজকে কি হচ্ছে আজকে যারা করোনাতে আক্রান্ত হয়ে রোগী হচ্ছে তাদের সাথে মানুষ কেমন নির্মম আচরণ করছে, অথচ ইসলামের দৃষ্টিভঙ্গি কি? ইসলামের দৃষ্টিভঙ্গি হলো রোগী দেখতে যাওয়া সম্ভব, রোগীর সেবা করা খিদমত করা এটা বিরাট স্বভাবের বিষয়, রোগীকে সান্ত্বনা দেওয়া এটা ইসলামের প্রতি সুন্নাত, রোগীকে সান্ত্বনা দেয়া তার পাশে বসা তাকে দেখা, অথচ আমরা কাজ করছি না, বাবা যাচ্ছে সন্তান সার্টিফিকেটের জন্য শুধু বাবার পেনশন পাবে এই জন্য এর সার্টিফিকেটের জন্য হাসপাতালে দৌড়াচ্ছে কিন্তু বাবার লাশ থেকে দেখা একটু দেখার চোখে এটাকে প্রয়োজন মনে করছে না, এমন একটা এই সামাজিক দূরত্বটা সামাজিক নির্মমতা পরিণত হয়েছে যেখানে ইসলামের বিধানগুলো উপেক্ষিত, ইসলামের রোগী দেখার বিধান আছে, রোগীর জন্য ইসলামের কি করণীয় ইসলামের করণীয় আছে মানুষের জন্য মমিনের জন্য, এই কাজ না করে রোগীকে বাসার মালিক ভাড়াটিয়া রোগী হয়ে গিয়েছে করোনা আক্রান্ত ঘরে উঠতে দিচ্ছে না, কত বড় নির্মমতা, হ্যাঁ পাশের বাসার থেকে বলছে জানা বন্ধ করে দাও ক্লোজ করে দাও জানা দিয়ে করোনা আসবে, তো জানা বন্ধ করলেও তার কাছে করোনা আসতে পারে, তার ইমান খাতরায় পড়ে যাচ্ছে, ইমান বহু মানুষ এই নির্মমতা করে ইমান হারা হচ্ছে, ইমান হারা, ইমান হারা হচ্ছে, জানা বন্ধ করলে করোনা ভাইরাস তার ঘরে আসতে পারে না, যদি এটাই থাকে তার এতেকাদ এবং বিশ্বাস যে জানা না লাগালে অথবা আমার পাশে তাকে সুযোগ দিলে সবার মধ্যে ছড়াবে, এই বিশ্বাস যদি কোনো মানুষের ভেতরে থাকে তার ইমান সাথে সাথে শেষ হয়ে যাবে, সাথে সাথে ইমান শেষ, এই কেমন নির্মমতা রোগীর সাথে, রোগীর সাথে কেমন নির্মমতা, এটা দেখতেও যাচ্ছে না রোগীর সাথে কথাও বলে না, রোগী দেখলে মানুষ করোনা আক্রান্ত হয়ে বলে সমাজ
একজন মানুষ বিপদগ্রস্ত, অনেক বিপদ, তার বিপদ থাকেই না। তো আমরা কি বলি, বলি নিশ্চয়ই ক্ষমা প্রার্থনা করছি, কিন্তু আল্লাহ তাদের বিপদ ছাড়ে না, করি না। অথচ আল্লাহ বান্দাকে চার কারণে ভালোবাসে, এটা আমার আলোচনা। একটার মধ্যে আল্লাহ তাকে ভালোবাসেন, ইদা হাব্বাল্লাহু আব্দান ইবতালাহু, আল্লাহ যে বান্দাকে ভালোবাসেন তাকে বিপদে আপদে ফেলে। অথচ আমরা মনে করি যে পড়ে দিলাম, অথচ বিপদে পড়া, বিপদ না কাটা আল্লাহর কাছে প্রিয় হওয়ার লক্ষণ হাদিসে আসছে। তো সেখানে ইসলাম রোগী দেখলে বলে, বিপদগ্রস্ত মানুষ দেখলে, রোগী দেখলে দোয়া করতে বলছে, আলহামদুলিল্লাহ আল্লাহি আফানি মিম্মান বালাহু বিহি ওয়াফাদানি আলা কাসীরিন মিম্মান খালাফা তাবদীলা। আল্লাহর প্রশংসা, কাদের ইলাহ আল্লাহ আমাকে আনন্দ করেছেন, আমাকে আল্লাহ সুস্থ রেখেছেন। এই এই দোয়া করা, আল্লাহর শুকর আদায় করা এখানে, এবং তার প্রতি নির্মল না হয়ে, নির্দয় না হয়ে সহানুভূতি প্রকাশ করা, সহানুভূতি। রোগীর জন্য ইসলাম দোয়া শিখিয়েছে, রোগী দেখে দোয়া করো, আসহালুল্লাহ আল আজিম রব্বুল আরশিল আজিম আন ইয়াশফিয়া, আমি মহান আল্লাহর কাছে, আরশে আজিমের অধিপতির কাছে, আল্লাহ তোমার কাছে, তুমি আরশে আজিমের মালিক, তোমার কাছে আমি প্রার্থনা করছি, এই আমার ভাইটাকে সুস্থ করে দাও, এই রোগীটাকে আপনি শিফা দান করো, এই দোয়া ইসলাম শিখিয়েছে। তো এভাবে নির্মম আচরণ করে করোনা রোগীর সাথে তিন ধরনের বড় গুণা আমরা লিপ্ত। এক নম্বর এই যে শিরকের গুণা, যারা এরকম এদিকা বিশ্বাসে করছে। দুই নম্বর হচ্ছে প্রতিবেশীর হক নষ্ট করার কবিরা গুণা, যেখানে আদেশে নবীজি বলেছেন, তিনবার বলেছে, সে মমিনি নয়, সে মমিনি নয়, সে মমিনি নয়, কে সে সারা জিজ্ঞাসা করেছে। নবীজি বলেছেন, যার অসৎ আচরণ থেকে, যার মন্দ আচরণ থেকে, তার অনিষ্ট থেকে প্রতিবেশী নিরাপদ নয়, সে মমিনি হতে পারে। কে বলেছেন এই কথা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মতো ছোট্ট মানুষ বলেন, রাসূল করিম বলেছেন এই কথা, সে মমিনি নয়। কারণ যে রাসূল তাকে মমিনের খাতা থেকে দফতর কিতাব নামটা কেটে দিলেন, যে প্রতিবেশী কষ্ট দেয়, একজন প্রতিবেশী গ্রহণে আক্রান্ত, সহানুভূতি ছিল হবে, দোয়া করবে, সেখানে মমতার আচরণ, এই আরেকটা গুণা এখানে হচ্ছে। রোগীর সাথে দুরাচরণ করা, মানুষের সাথে পদাখলাকির সাথে পেশ হওয়া, এটা আরেকটা মারাত্মক গুণা, মারাত্মক গুণা। আমাদের হক নষ্ট করার গুণা, মুসলমানের কাছে মুসলমানের হক আছে, মুসলমান মুসলমানের জানাজায় শরীর ওষুধ থাকলে ভিন্ন করে, কিন্তু হক একজন মুসলিমকে হক রোগী হবে, আরেকজন মুসলিমের উপর তার হক হবে, তার সেবা করা, এখন তো তাকে দেখলে পারে না। এই যে হক নষ্টের গুণা, এই তিনটি গুণা হচ্ছে বর্তমান সময়। এবং যারা একে কাজ থাকে, যে এর সাথে একে জায়গা দিলে অন্যদের মধ্যে আক্রান্ত, তাকে জায়গা দিয়ে সুরক্ষার সাথে রাখো, কিন্তু যে আচরণগুলো আমরা করতেছি এই পরিস্থিতিতে, আমরা সুস্থ মানুষেরা, বাড়িওয়ালারা, ভাড়াতিয়াদের সাথে, অথবা প্রতিবেশী রোগীর সাথে এই আচরণ, যে ভক্ত আমাদেরকে বলেছি যে নিজের এলাকায় নিজের প্রাধান্য পর্যন্ত হয় না, সারা এলাকাবাসী কত বড় মূর্খতার পরিচয় দেয়, যে তাকে ঢুকতেই দিচ্ছে না লাশটাকে নিয়ে, লাশের সাথে এমন নির্মমতা। যে একটা মানুষ মারা গিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে মানুষ মারা গেলে আর কোন জীবাণু থাকে না, দাফনের পরে কোন জীবাণু ঢুকবে না, তো কেন মানুষ তাকে দাফন করে দিচ্ছে না তার নিজস্ব জায়গাতে, অথবা মুসলমানদের কবরস্থানে? এটা তার হক, কবরস্থ হওয়া এখানে, কিন্তু তাকে দিচ্ছে না। সারা এলাকাবাসী মিলে মিছিল করে, প্রতিবাদ জানায় যে না, তাকে দেওয়া যাবে না, এখানে শুদ্ধ দাফন দেওয়া যাবে। এই যে মুসলমানদের হক নষ্ট করা হচ্ছে, এখানে কবরে রাখার পরে কি নামা হয়ে যাওয়ার পরে আর বিশেষ করে না আসে, ডাক্তারই তো এই কথা বলেছে, যারা অভিজ্ঞ স্বাস্থ্য সম্পর্কে তারাই তো বলেছেন এই কথা, তাদের মধ্যেই তো আমরা শুনছি এবং আমরা করছি, তাহলে কেন তাদের কথা আমরা শুনবো না? এখানে কেন নিজের গোড়ামি এবং মূর্খতার পরিচয় মানুষ দিচ্ছে আজকে সমাজে? মুসলিম মানুষদের দাবি এটা নয়। তো বলছিলাম যে যারা অসুস্থ তারা তো আসবেই না, যারা সুস্থ আছেন তারা এদিকে করবেন, এভাবে এদিকে আপনার আমলে আপনার নকলে এদিকে আপনি শরীর হতে পারে। আর এদিকে আপনার সাথে বিষয় হলো যে বাইরে মূল মসজিদের, মূল মসজিদের বাইরে এক মিনিট বা তার চেয়ে কম সময় এমনিতেই খালি খালি এমনিতে প্রয়োজন ছাড়া অবস্থান করে এদিকে আপনার সুযোগ অতি স্থানীয় কোনো যাবে গোসলের সুযোগ নেই, স্বাভাবিক আরামের জন্য গোসলের সুযোগ নেই, ফরজ গোসল হলে তাহলে করতে যায় করতে পারে, তাছাড়া তো উপায় নেই, কিন্তু এমনি যে গোসল করার জন্য আয়োজন করেছে
নষ্ট হয়ে যাবে এভাবে গোসল করার সুযোগ নেই দশ দিনে গোসল কেন না করলে অসুবিধা নেই আপনি তো এসেছেন আল্লাহর প্রেমে পাগল হয়ে তো আল্লাহকে আপনার এমন একটা পরিস্থিতি আপনি দেখান এদিকে আপনাকে দেখা হচ্ছে এমন একটা পরিস্থিতি দিয়ে পুরো বডি যে আল্লাহ আমি আপনার প্রেমে এমন পাগল হয়ে আপনাকে পাওয়ার জন্য আমি সব ছেড়ে আমি ছুটে আসছি মসজিদে আমি কিছু চাই না শুধু আপনার নামাজ এই যেটা আপনি আদায় ইসলাম করেছেন কাজে রাতে কষ্ট করেছেন পূজা আদা করেছেন তারপরে লাইলাতুল কদরে রমাদানে লাইলাতুল কদরে আল্লাহ পাক তার সবচেয়ে দামি কিতাব যেটা কোরআন করিম এটা আল্লাহ বলে সূরা করিম সূরা সাফে দিয়েছে এই যেটা আপনি দিয়েছেন এতেকা করেছেন নির্জনে গায়ে গেরাতে এই জন্য এতেকাবের একটা অনুসঙ্গ হল নির্জনতা নির্জনে আল্লাহকে ডাকা কারণ এতেকা আপনি আর ইসলাম নির্জনে করেছেন কারে গেরা এরপরে লাইলাতুল কদরের দিন কোরআন করিম দিয়ে একটু পেয়ে জানি আসছেন নাজিল হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর এই আয়াত আসছে শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফিহি আল-কুরআন রমজান মাসে আসছে কোরআন আমরা বলতে লাইলাতুল কদর তো বুঝা গেল লাইলাতুল কদর রমজান রমাদানে লাইলাতুল কদর নবী আলাইহিস সালাম মুজাহাদা করেছেন এরপরে আল্লাহ পাক তাকে পুরস্কার দিয়েছেন কেমন পুরস্কার পৃথিবীর সবচেয়ে দামি জিনিস সেটাটি কোরআন করিম এই কোরআন করিম যিনি যেমন সিনে ধারণ করেন কোরআন করিম যেমন দামি কোরআন ওয়ালা যেমন দামি এই কোরআনকে তিনি বক্ষে ধারণ করে কোরআন মোতাবেক জিন্দগি পরিচালনা করেন তিনি আল্লাহর কাছে অনেক দামি এই যেটা আপনি মেহনত করতে হবে পূজা আদা করে নেই আল্লাহ পাক আর এই যেটা আপনি তো লাইলাতুল কদর তো পাওয়াই যাবে যেটা আপনি হাদিসে আসছে শেষ বেজর রাতগুলো দর্শকে অনুসন্ধান করে আমরা এই জন্য শেষ দর্শকের আমল কি নবী আলাইহিস সালামকে আমল সম্পর্কে আমাদের আয়েশা বলেন কেন ইদা তাহাজাল আশুর আল্লাহকে শেষ দর্শক যখন উপস্থিত হতো নবী আলাইহিস সালাম কি করতেন তার আমল দেখেন শব্দ আমি ইশারা হলো লুঙ্গি ভালো করে কোমরে বাঁধতেন এরপরে এবার অবতীর্ণ করতেন লুঙ্গি বাঁধা কোমরে টান করে বাঁধার মানে হলো খুব শক্তির সাথে মেহনত নেমে নিতেন আল্লাহকে বল এটা আমাদের জন্য অনুসরণী এবং কি করতেন ও আগে নেই সারা রাত থেকে থাকতেন শেষ দশক তো সারা রাত চাপায় না শেষ দশক শেষ দশকে ও আই কথা আহলাহু পরিবারকে জাগিয়ে তুলতেন একা একা আমল না নিজের নাদাতের ফিকির একা করলে যথেষ্ট নয় অন্যের নাদাতের ফিকির করতে হবে পুরো পরিবারকে জাগিয়ে দিতেন তো পরিবারকে জাগিয়ে তাদেরকে আমলে লাগানো অনেক কিছু না শেষ দশকে এইভাবে নিজে আমল করে তার প্রভু থেকে আমল করবো পুরো পরিবারকে তাহাজ্জুদে লাগিয়ে দিল তেলাওয়াতে আমরা যখন আয়েশা তিরমিজির হাদিসে আসছে যখন ইসলামকে জিজ্ঞাসা করেছেন
Kita akan awal saja, kita akan berusaha untuk
ইনশাআল্লাহ আল্লাহ আশা করা যায় এবারে বললে আর বেশি বেশি দোয়া এবং প্রার্থনা মনে থাকবে বেশি বেশি দোয়া এবং প্রার্থনা শেষ সময় বেশি বেশি দোয়া এবং প্রার্থনা কান্না কাটি এটার কোনো বিকল্প নাই দোয়া এবং প্রার্থনা কান্না কাটি ছাড়া আর কোনো কাজ নাই 24 ঘন্টা দোয়া থাকো কান্না কাটি করো অনুতাপ সহকারে তওবা করে এরপরে শর্ত রক্ষা করে অনুসচিত হয়ে অনুতপ্ত হয়ে বিকলিত হৃদয়ে আল্লাহর সমীপে আর্জি পেশ করো এই আমলটা বেশি বেশি করবেন দোয়ার আমল এর দ্বারা অনেক কিছু হল হয়ে যায় সমাধান হয় আল্লাহ পাক হতে পারে আমাদেরকে যাদেরকে আল্লাহ দিয়ে দিয়েছেন যাদের আমরা সিদ্ধান্ত নিয়েছেন মুক্তি জাহান্নাম থেকে আমাদের আল্লাহ পাক মুক্তি দিয়ে দেন এই জন্য আল্লাহর কাছে দোয়া করা জাহান্নাম কামনা করা জাহান্নাম থেকে পানা চাওয়া এই আমলগুলোর সাথে পুরো প্যাকেজটাকে উদ্ধার করার চেষ্টা করুন সে দর্শন আজকে থেকে এবং এখন থেকে এইভাবে আমরা যদি আমল করি আল্লাহ পাক আমাদেরকে আমাদের কাছে রাখবো।